আজকে দেখো ষষ্ঠ শ্রেণীর পরিবেশ বিজ্ঞানের উপর অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে আলোচনা করছি লাইফ সায়েন্সটা আলোচনা করবো আমি দেখো লাইফ সায়েন্সের প্রশ্নগুলো অবিশুদ্ধ রক্ত হল কোনটা যে রক্তে অক্সিজেনের তুলনায় কার্বন ডাইঅক্সাইড বেশি থাকে তাকে আমরা বলি অবিশুদ্ধ রক্ত ঠিক আছে মানে কি অক্সিজেনেটেড ব্লাডের তুলনায় ডিঅক্সিজেনেটেড ব্লাড পরিমাণ বেশি ঠিক আছে তাকে আমরা বলি অবিশুদ্ধ রক্ত দেখো কি আছে দেহে কোথায় অচল অস্থিসন্ধি দেখা যায় আমরা তো জানি যে মানবদেহে মেনলি মস্তিষ্কে অচল অস্থিসন্ধি দেখা যায় তাই তো দেখো এমন একটা সন্ধি দেখাও যেটা একদমই নড়াচড়া করে না তোমরা খুলির ভেতরে রকম অস্থিসন্ধি আছে দেখেছ এবং সেটাই হলো কি অচল অস্থিসন্ধি তার মানে অচল অস্থিসন্ধিটা হলো খুলির মধ্যে যে অস্থিসন্ধি খুলিতে যে রয়েছে সেটা হলো অচল অস্থিসন্ধি সেগুলো আমরা নাড়াতে পারি না সেই জন্য ওদের অচল অস্থিসন্ধি হিসাবে অভিহিত করা হয়েছে ঠিক আছে তাহলে এখানে উত্তর যাচ্ছে কি মাথার খুলিতে পরের কোশ্চেন দেখো রক্তের কাজ কি কি। চলো উত্তরটা রেখে নিই রক্তের কাজ কি কি। দেখো রক্ত সারা দেহে জল ও তাপের সমতা রক্ষা করে রক্ত কণিকার হিমোগ্লোবিনের মাধ্যমে ফুসফুস থেকে কোষে অক্সিজেন পরিবহন করে ঠিক আছে তাহলে কি লৈত রক্তকণিকায় হিমোগ্লোবিনের মাধ্যমে ফুসফুস থেকে কষে অক্সিজেন পরিবহন করে এবার কি দেখো শ্বেত রক্তকণিকা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় রোগ জীবাণু ধ্বংস করে দেহকে সুস্থ রাখে প্রক্রিয়ায় এটা কেটে দাও ফ্যাগোসাইটোসিস একটা কেটে দাও ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় রোগ জীবাণু ধ্বংস করে দেহকে সুস্থ রাখে ঠিক আছে দেহের কোনো স্থানে কেটে গেলে অনুচক্রিকা সেই সস্থানে রক্ত জমাট বাঁধায় ফলে ক্ষতস্থান থেকে রক্তপাত বন্ধ হয় এবং রক্তরাসের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড ইউরিয়া হজমিকৃত খাদ্যবস্তু যেমন গ্লুকোজ অ্যামাইনো অ্যাসিড ফ্যাটি অ্যাসিড গ্লিসারল হরমোন ইত্যাদি দেহের বিভিন্ন অংশে পরিবাহিত হয় তাহলে কি দেখলাম আমরা যে রক্তের মধ্যস্থিত লোহিত রক্তকণিকা কোষে কোষে কী পরিবহন করে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন পরিবহন করে নিয়ে যায় এবং কার্বন ডাইঅক্সাইড সেই স্থান থেকে নিয়ে আবার ফুসফুসের মাধ্যমে সেটা বেরিয়ে যায় ঠিক আছে তাহলে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন পরিবহন করছে শ্বেত রক্তকণিকা কী করে রোগ জীবাণু ধ্বংস করে আর কোনো জায়গায় কেটে গেলে সেই ক্ষতস্থানে সেখানে আমরা ওষুধ লাগাই বা না লাগাই রক্ত কিছুক্ষণের মধ্যেই পড়া বন্ধ হয়ে যায় এবং এই কাজটি করে কে বড় বড় হলে জানবে এক্ষেত্রে টুয়েলভটা ফ্যাক্টর একে অন্যকে অ্যাক্টিভেট করে এবং এইভাবে ক্রমান্বয় অ্যাক্টিভেশনের মাধ্যমে অনুচক্রিকা কি করে ক্ষত স্থান থেকে রক্তপাত বন্ধ হতে হেল্প করে ঠিক আছে এবং রক্তরসের মাধ্যমে আমরা দেখলাম বিভিন্ন পদার্থ পরিবাহিত হয় ঠিক আছে এবার দেখি পরের আর লাইফ সায়েন্সের কী কোশ্চেন আছে মানবদেহে প্রশ্বাস ও নিশ্বাস প্রক্রিয়া কিভাবে ঘটে তোমরা তো জানো যে প্রশ্বাস মানে হলো শ্বাস গ্রহণ এটা দিয়ে মনে রাখবে প্রশ্বাস প্রশ্বাস দিয়ে মনে রাখবে যে শ্বাসবায়ু গ্রহণ প্র দিয়ে মনে রাখবে গ্রহ ঠিক আছে আর হলো নিঃশ্বাস নিঃশ্বাস মানে হলো শ্বাস ত্যাগ করা অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড যে বের করে দিই আমরা সেটা হলো নিঃশ্বাস আর অক্সিজেন যে গ্রহণ করি সেটা হলো প্রশ্বাস ঠিক আছে চলো এবার দেখি এটা তো তোমাদের বইয়ের অংশ দেখতেই পাচ্ছ এখানে একটু ভালো করে লিখে দেওয়ার চেষ্টা করা হয়েছে যে প্রশ্বাস এই পর্যায়ে শ্বাস পেশি মধ্যচ্ছদা এটা হলো মধ্যচ্ছদা মধ্যচ্ছদা আমাদের দেহকে দুটো ভাগে ভাগ করে এটা হলো কি বক্ষ গহ্বর আর এটা উদর গহ্বর মাঝখানে মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম একে দুটো ভাগে ভাগ করেছে উপর দিকে যাচ্ছে থোরাসি ক্যাভিটি বা বক্ষ গহ্বর আর নিচে অ্যাবডোমিনাল ক্যাভিটি বা উদর গহ্বর বোঝা গেছে তাহলে এটা হলো মধ্যচ্ছদা এই পর্যায়ে শ্বাসপেশী মধ্যচ্ছদা সংকুচিত হয়ে নিচের দিকে নেমে যায় পঞ্জর মধ্যস্থ পেশিগুলো সংকুচিত হয়ে বক্ষ পঞ্জরগুলিকে উপরের দিকে এবং বাইরের দিকে উত্তোলিত করে ফলে বক্ষ বক্ষগহ্বর দৈর্ঘ্য ও প্রস্তে বৃদ্ধি পায় বক্ষগর আয়তনে বৃদ্ধি পাওয়ায় বহিপ্লুরা প্রসরিত হয় এবং অন্তপ্লুরা অঞ্চলে চাপ হ্রাস পায় এই সময় ফুসফুস মধ্যস্থ চাপ বেশি থাকায় ফুসফুস দুটি প্রসারিত হয় ফুসফুস দয় প্রসরিত হয়ে সঙ্গে সঙ্গে ফুসফুস মধ্যস্থ চাপ কমে যায় ফলে বহিস্থ বায়ু নাসার নাশা পথ গলবিল ল্যারিংস ট্রাকিয়া ব্রঙ্কাস ব্রঙ্কিওল হয়ে ফুসফুসের বায়ুথলিতে প্রবেশ করে তাহলে এর মাধ্যমেই কিন্তু অক্সিজেন কোথায় প্রবেশ করলো ক্রমান্বয়ে দেখতে পাচ্ছ বাইরে থেকে প্রথমে এটার অক্সিজেনটা কোথায় ছিল পরিবেশে সেখান থেকে নাসারন্ধ হয়ে নাসা গলবিল গলবিল ল্যারিংস ট্র্যাকিয়া ব্রঙ্কাস ও ব্রঙ্কিয়ল হয়ে ফুসফুসের বায়ুথলিতে প্রবেশ করছে দেখতে পাচ্ছ এই যে এটা প্রশ্বাস বক্রপঞ্জর ডায়াফ্রাম এখানে দেখতে পাচ্ছ এটা প্রশ্বাস ক্রিয়ার ছবি এবং ফুসফুসটা কি হয়ে গেল অক্সিজেন সমৃদ্ধ হয়ে প্রসারিত হয়ে গেল ঠিক আছে এরপর দেখো আসছে নিঃশ্বাস শ্বাস গ্রহণের পর সমস্ত শ্বাসপেশীগুলো শিথিল হয়ে পড়ে মধ্যচ্ছদা পুনরায় উপরের দিকে উঠে আসে ঠিক আছে দেখতে পাচ্ছি এটা উপরের দিকে উঠে এসেছে এবং বক্ষপুঞ্জরগুলো পূর্বকার অবস্থায় ফিরে যায় ফলে সমস্ত বক্ষগহ্বরের প্রাচী প্রসরিত ফুসফুসের উপর চাপ দেয় ফলে ফুসফুস মধ্যস্থ বায়ু বিপরীত পথে নাসারান্দ দিয়ে বাইরে বেরিয়ে যায় তাহলে যে পথে বায়ু ঢুকেছিল ঠিক উল্টো পথে আবার বায়ুটা কি বাইরে বেরিয়ে যাবে অর্থাৎ যে পথে ঢুকেছিল দেখো এটা এবং পথ হলো ফুসফুস থেকে ব্রঙ্কিয়াল এবার উল্টো পথে ফুসফুস থেকে ব্রঙ্কিয়াল থেকে ব্রঙ্কাস স্ট্র্যাকিয়াল ল্যারিংস গলবিল নাশাপথ এবং নাসারণের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড বাইরে বেরিয়ে যাবে ঠিক আছে এটা হলো নিঃশ্বাস তাহলে নিঃশ্বাসের মাধ্যমে আমরা কি করছি কার্বন ডাইঅক্সাইডকে ত্যাগ করছি তাহলে এখানে দেখতে পাচ্ছো প্লুরা এগুলো ভাট্টিভ্রি স্বাভাবিক অবস্থায় ফুসফুস নিঃশ্বাসের মাধ্যমে আমরা তাহলে কী করছি কার্বন অক্সাইড ত্যাগ করছি ফুসফুস পঞ্জরাস্তি অবস্থানগুলো দেখতে পাচ্ছ এবং এই যে এটা হলো মানুষের নিঃশ্বাস ক্রিয়া ঠিক আছে আর তোমাদের বইয়ের যে অংশটা সেখানে এখানে দেওয়া আছে এটা অবস্থান হলো প্রশ্বাস ক্রিয়ায় কীরকম ছবি হবে এবং নিঃশ্বাস ক্রিয়া ঠিক আছে তাহলে নিঃশ্বাসের মাধ্যমে কি কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাচ্ছে এবং প্রশ্বাসের মাধ্যমে অক্সিজেন অক্সিজেন বা শ্বাসবায়ু ভেতরে প্রবেশ করছে ঠিক আছে তাহলে এখানে প্রশ্বাস আর নিঃশ্বাসক্রিয়াটা খুব ভালোভাবে ডেসক্রাইব করে দিলাম ছবি সহ তোমরা দু হাজার একুশ সালের যে সেকেন্ড সিরিজটা দেওয়া হয়েছে তার সলিউশনটা সবক সাবজেক্টে দেখছো ক্লাস সিক্সের আমি ফিজিক্যাল সায়েন্স পার্টার সলভ করে দিচ্ছি লাইফ সায়েন্স পার্টটা নিশ্চয়ই দেখেছো দেখো হেমাটাইট যে ধাতুর আকরিক সেটা হলো লোহা আর আয়তন পরিমাণে একক ঘন সেন্টিমিটার এগুলো নিয়ে আমি একটু বলবো দেখো এই দুটো সম্পর্কে আমি একটুখানি বলছি দেখে নাও আকরিক কাকে বলে যে সমস্ত খনিজ থেকে এটা কিন্তু হেমাটাইট খুব ভালো করে দেখবে যে সমস্ত খনিজ থেকে সহজে খুব স্বল্প ব্যয় লাভজনক উপায়ে উচ্চমানের ধাতু নিষ্কাশন করা যায় তাদের ওই ধাতু আকরিক বলে রেড হিমাডাইট থেকে সহজে স্বল্প ব্যয়ে উচ্চ মানের লোহা নিষ্কাশন করা যায় রেড হেমাটাইট হল লোহার একটি আকরিক আয়রন প্যারাইটাসে প্রচুর পরিমাণে লোহা থাকলেও এই খনিজ থেকে কিন্তু সহজ উপায় এবং সুলভে উচ্চমানের লোহা নিষ্কাশন করা যায় না তাই আয়রন পাইলাইটেস লোহার একটি খনিজ হলেও আকরিক নয় এটা হচ্ছে রেড হিমাডাইট রেড হিমাডাইটের ছবিটা দেখো দেখো কিছুটা প্রশ্ন রেড রেডই আছে ঠিক আছে এখানে কিছু ধাতুর তার আকরিকের নাম এখানে দিয়ে দিয়েছি তোমরা দরকার হলে এটা একটু স্ক্রিনশট নিয়ে রাখো এটা বিভিন্ন পরীক্ষায় কাজে লাগবে আর পরেই প্রশ্নটা দেখো লিটারে যেটা ছিল এক লিটারের অর্থ হচ্ছে এক হাজার ঘন সেন্টিমিটার তাহলে এক লিটার ইকোয়াল টু ওয়ান থাউজেন্ড কিউবিক সেন্টিমিটার অন্যদিকে গ্রাম বা কিলোগ্রাম ভরে রেখক তবে জলের ক্ষেত্রে এক লিটার জলকেই কিন্তু এক কিলোগ্রাম হিসেবে ধরা হয় তাহলে এই এমসিকিউর উত্তরগুলো তোমরা পেয়ে গেলে এরপর দেখো এসআই পদ্ধতিতে বলে রেখক এসআই পদ্ধতিতে বলে রেখক হলো নিউটন টু পয়েন্ট টু জলের গভীরে গেলে তরলের চাপ কীভাবে পরিবর্তিত হবে তরলের চাপ কিন্তু বাড়বে এই জলের যত গভীরে যাওয়া হবে সাঁতার যারা কাটে তারা বুঝতে পারবে যত গভীরে যাওয়া হয় চাপ তত বাড়ে এরপর থ্রি পয়েন্ট ওয়ানের কোয়েশ্চেনটা দেখো জিরো পয়েন্ট জিরো ওয়ানের বর্গমিটার ক্ষেত্রে ফলে নাইনটি মিটার বল প্রযুক্ত হলে যে পরিমাণ চাপ সৃষ্টি হবে তা নির্ণয় করো দেখা যাক এর আনসারটা দেখো তোমরা থ্রি পয়েন্ট ওয়ানের হুম এখানে চা টু আমরা জানি বল বাই ক্ষেত্রফল তাহলে বল দেওয়া আছে নাইনটি নিউটন আর ক্ষেত্রফল জিরো পয়েন্ট জিরো নাইন বর্গমিটার তাহলে নিউটন পার বর্গমিটার এটাকে যে এটাকে ডিভাইড করবে হয়ে যাবে ওয়ান থাউজেন্ড তাহলে আনসার হচ্ছে ওয়ান থাউজেন্ড নিউটন প্রতি বর্গমিটার বর্গমিটার মানে হচ্ছে মিটার স্কোয়ার ঠিক আছে এবার বল দেখো বল কাকে বলে ফোর পয়েন্ট ওয়ানের কোশ্চেনটা একবার একটু দেখে নাও তারপরে আনসারটা দিকে যাই আমরা দেখো বল বলতে কি বোঝায় ব্যাখ্যা করুন দেখে নাও বলতে কী বোঝায় একটু দেখে নাও বল যা প্রয়োগ করে বস্তুর অবস্থার পরিবর্তন করা হয় বা করার চেষ্টা করা হয় প্রয়োগ করা হচ্ছে চেষ্টা করা হচ্ছে চেষ্টা করা হচ্ছে কিন্তু নাও পরিবর্তন হতে পারে অর্থাৎ কোনো গতিশীল বস্তুকে থামাতে বা কোনো স্থির বস্তুকে গতিশীল করতে আমরা যা প্রয়োগ করি সেটাই হলো বল যেমন আবার একজন বাড়িতে গেলে বল প্রয়োগ করলে তার অবস্থা কিন্তু পরিবর্তন করা যায় না কিন্তু বল প্রয়োগ তো করা হচ্ছে চেষ্টা করা হচ্ছে তাহলে বলতে কী বোঝায় পরিষ্কার বুঝে গেলে বলপুরোকে আমরা এটাকে টেবিলটাকে সরিয়ে নিয়ে যাচ্ছি ঠিক আছে তাহলে এই দেখে নিলে পুরো আনসারটা তোমরা এবার নিজেদের মতো করে উত্তরগুলোকে রেডি করবে ঠিক আছে